আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনারা টমেটো চাষ করতে পারবেন বাড়িতে বা ছাদ বাগানে এবং এই ভিডিওতে দেখানো পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন হবে কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে টমেটো গাছটি সঠিকভাবে উপরে তুলতে হবে এবং ভাড়া কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত এবং কিভাবে খাটাল তৈরি করতে হবে বা দাঁড় টেনে দিতে হবে সে সম্পর্কেও আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং টমেটো গাছে বেশি ফলন পাওয়ার জন্য কিভাবে প্রুনিং করতে হবে সে সম্পর্কেও আপনারা বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত গাছ রোপণ করতে হবে গাছ রোপণ করার জন্য খুব ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে এবং এই মাটির সাথে সরিষার খোল মিশিয়ে নিতে হবে তারপরে আপনারা চারা গাছ বসিয়ে দেবেন ঠিক এই পদ্ধতিতে অর্থাৎ মাদা থেকে মাদার দূরত্ব হবে আড়াই ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে দেড় ফুট এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং গাছ রোপণ করার পনেরো দিন পরের অবস্থা ঠিক এমন গাছগুলি অনেক সতেজ হয়ে গেছে এবং দেখতেও খুব চমৎকার হয়েছে বন্ধুরা এই গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে অবশ্যই আপনাকে দশ দিন অন্তর অন্তর সরিষার খোল ভেজা পানি এই গাছে প্রয়োগ করতে হবে এবং মাঝে মাঝে আপনারা সবজির উচ্ছিষ্ট পচিয়ে সেই পানিটা গাছে প্রয়োগ করবেন এবং শীতকালীন টমেটো কিভাবে চাষ করতে হয় ভিডিওটি দেখার জন্য আই ক্লিক করুন বন্ধুরা এখানে আমি কয়েকটি গোজ তৈরি করে নিয়েছি এবং এই গোজের সাথে একটা দড়ি বেঁধে দিচ্ছি কারণ এই দড়ি দিয়ে টমেটো গাছটিকে উপরে তুলতে হবে এবং গাছটি যেন পড়ে না যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এজন্য এই প্রসেসটা অবশ্যই আপনাকে করতে হবে এবং টমেটো গাছ থেকে চার ইঞ্চি দূর দিয়ে এই গোজটি ঠিক এই পদ্ধতিতে পুঁতে দেবেন এই গোজটি একটু বড় নেওয়ার চেষ্টা করবেন কারণ গাছের সম্পূর্ণ ভারসাম্যটা এই দড়ির উপরেই থাকবে তারপরে ঠিক এই পদ্ধতিতে পেঁচিয়ে পেঁচিয়ে এই দড়িটাকে তুলে দিতে হবে উপরে তারপরে যখন টান করবেন তখন দেখবেন গাছটি সোজা হয়ে গেছে এবং এটা গাছ রোপণের এক মাসের মধ্যে করতে পারবেন যখন গাছ একটু বড় হয়ে যাবে তখনই আপনারা এই পদ্ধতিতে গাছটিকে তুলে দিতে পারবেন এবং প্রত্যেকটা গাছের জন্য ভাড়া তৈরি করতে হবে এজন্য আপনারা লাঠি বা কঞ্চি দিয়ে ঠিক এই পদ্ধতিতে ভাড়া তৈরি করে নিতে পারেন তারপরে এই ভাড়ার সাথে আপনারা এই দড়িটা বেঁধে দিতে পারবেন ঠিক এই পদ্ধতিতে বন্ধুরা টমেটো গাছে তেমন কোনো রোগ দেখা দেয় না তবে একটা রোগ সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো টমেটো গাছের পাতা কোঁকড়ানো রোগ এই পাতা কোঁকড়ানো রোগ যদি আক্রান্ত হয় তাহলে গাছে টমেটো হবে না এবং এই রোগের জন্য দায়ী সাদামাছি এবং সাদামাছি দূর করার জন্য ইমিটাক্লোরোপিট জাতীয় কীটনাশক এক এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে এটা আর কখনোই দেখা দেবে না এবং এইভাবে ভাড়া তৈরি করতে হবে আর বন্ধুরা দুটি গাছের মধ্যবর্তী অংশের মাটি আলগা করে নিতে হবে এবং পাশের মাটি আলগা করে নিতে হবে দার টানা বা খাটাল তৈরি করার জন্য এবার আমি এই সাইটের মাটিটা আলগা করে নিচ্ছি দুই দিকের মাটি যখন আলগা করা হবে তখন আপনারা দুই দিকের মাটি তুলে গাছের গোড়ায় ঠিক এই পদ্ধতিতে দিয়ে দেবেন এবং এই লাইনটা যেন সোজা হয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এর ভিতরে যে নালা তৈরি হচ্ছে এই নালাতে পানি প্রয়োগ করতে হবে এবং এটাই হলো টমেটো চাষের সঠিক পদ্ধতি আপনারা যদি সঠিক পদ্ধতি অনুসরণ করেন তাহলে অবশ্যই সাকসেস হবেন বন্ধুরা ঠিক এই পদ্ধতিতে আমি দাঁড় টেনে দিচ্ছি এবং আপনারাও এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এবং অবশেষে দাঁড় টানার পর গাছটি দেখতে এমন হয়েছে এবং ভাড়াতেও আমি দড়ি দিয়ে গাছগুলিকে সোজা করে দিয়েছি ঠিক এই পদ্ধতি আপনারা অনুসরণ করবেন এবং বন্ধুরা দশ দিন ছাড়া ছাড়া অবশ্যই আপনারা সরিষার খোল পচা পানি প্রয়োগ করবেন তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে আপনি যদি প্রচুর পরিমাণে ফলন দেখতে চান তাহলে আগের ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনে ক্লিক করে আর বন্ধুরা যখন টমেটো গাছ বড়ো হবে তখন প্রত্যেকটা পাতার গোড়া থেকে এই ধরনের শাখা প্রশাখা ডাল বার হতে দেখতে পাবেন এই ধরনের ডাল আপনারা কেটে দেবেন না হলে গাছে প্রপারলি নিউট্রিশন পাবে না এবং প্রচুর পরিমাণে ফলন হবে না এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং অবশিষ্ট যে ডাল আছে এই ডালগুলিকে আপনারা মাটিতে বা বালিতে পুঁতে দিতে পারেন যদি মাটিতে বা বালিতে পুঁতে দেন তাহলে নতুন চারা তৈরি হয়ে যাবে এটা থেকে এবং পরবর্তী পর্বে আপনারা বিস্তারিত দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি